আসসালামু আলাইকুম, কঙ্কাবতীর প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমাদের প্রাত্যহিক খাবার তালিকায় ডিম থাকেই, এর উপকারিতার বিবেচনায় খাবার তালিকায় এর প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ, তাই বিভিন্নভাবে এটি খাওয়া হয়েই থাকে। আজ আমি তৈরি করব ফ্লাফি এগ স্যান্ডউইচ। এটা যে কোনো সময় তো খাওয়াই যাবে, আর বাচ্চাদের টিফিন হিসেবে হবে দারুণ মজার ও স্বাস্থ্যসম্মত। এখন তাহলে তৈরি করা শুরু করে দেই। একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 6টি ডিম। এবার এতে দিয়ে দেব পানি, এমন ভাবে দেব যেন ডিমগুলো পানিতে সম্পূর্ণ ডুবে যায়। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ সিরকা, এতে ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবার চুলায় বসিয়ে বেশি আছে ফুটতে দিব পানিটা। পানিটা ফুটে উঠেছে, এবার আঁচটা মিডিয়াম করে এটাকে 12 মিনিট ফুটতে দেব। 12 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব। এবার একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে এতে একে একে ডিমগুলো দিয়ে দেব। এবার 5 মিনিট ঠান্ডা পানিতে এগুলো রেখে দেব। এতে ঠান্ডা তো হবে, সেই সাথে খোসা ছড়ানোটাও খুব সহজ হয়ে যাবে। এভাবে একটু চেপে নিলে সুন্দরভাবে খোসাটা ছড়িয়ে নেওয়া যায়। একে একে সবগুলোর খোসা ছড়িয়ে নেব। এভাবে সবগুলোর খোসা ছড়িয়ে নিলাম। এবার মাছ বরাবর এভাবে একটু চিড়ে নিয়ে কুসুমগুলো সাদা অংশ থেকে আলাদা করে নেব। এবার সবগুলো ডিমের কুসুম একটি চালনিতে এভাবে নিয়ে নেব। এরকম কিছু বা একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে নেব, এরকম হয়ে পড়বে। একটু ধৈর্য ধরে ভালোভাবে এই কাজটা করে নেব। হয়ে গেল। এবার সাদা অংশগুলো সবগুলো একইভাবে করে নেব। এভাবে কদম ফুলের মতো দেখাচ্ছে অনেকটা। যেহেতু ফ্লাফি স্যান্ডউইচ, তাই ধৈর্য সহকারে এই কাজটি করে নিতে হবে। ভালোভাবে সবগুলো করে নিলাম। এবার একটু মিশিয়ে এতে দিয়ে দেব 3 টেবিল চামচ মেয়োনিজ, আধা চা চামচ দিয়ে দেব লবণ, 1 টেবিল চামচ দিব চিনি, কালো গোলমরিচ দিলাম। এখানে ইচ্ছে অনুযায়ী যে যেরকমটা দিতে চান দিতে পারেন। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। বাচ্চাদের টিফিনের জন্য বা এমনিতেও এই মিশ্রণটি আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এবার এতে মেয়োনিজ লাগিয়ে নেব এক পিঠে দুটোতেই। এবার এতে দিয়ে দেব ডিমের মিশ্রণটা যেটা করে রেখেছিলাম। একটু পুরো করে অনেকখানি মিশ্রণ দিতে হবে, যেহেতু এটা ফ্লফি স্যান্ডউইচ। তবে ফ্লফি করতে না চাইলে আপনি মিশ্রণটিকে কমিয়ে দিতে পারেন। এবার এটা দিয়ে দেব এর ওপর। একইভাবে আরেকটি তৈরি করে নেব। এখন এভাবে এর 4 সাইড কেটে নেব। এবার স্যান্ডউইচের আকারে কেটে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফ্লাফি এগ স্যান্ডউইচ। ভীষণ সফট, ছোট বড় সকলের পছন্দের এই স্যান্ডউইচটি অল্প কিছু উপকরণে বাড়িতে তৈরি করে নিতে পারেন যে কেউ যে কোনো সময়, আর এর স্বাদটা হবে একেবারেই মুখে লেগে থাকার মতো, এটা নিশ্চিত বলতে পারি। আজ এ পর্যন্তই। আমার এই তৈরি করা খাবারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, যেটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।